হাই ফ্রেন্ড, সোনা কিচেনের লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম অমলেট রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পেঁয়াজ কুচানো নিয়েছি, দুটো ডিম নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়েছি ধনে পাতা, টমেটো কুচানো আর দুটো কাঁচা লঙ্কা কুচানো। এইসব উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ধনে পাতা কুচানো দিয়ে দেব। টমেটো কুচানো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব। এইসব উপকরণ দিয়ে আমি ডিম অমলেট বানাবো। ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। এবার আমি ননস্টিক কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দেব। দু টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার কড়াইতে দিয়ে দেব। এভাবে কড়াইতে গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারপাশটা গোল হয়ে যায়। বন্ধুরা, এইসব উপকরণ দিয়ে আপনারাও যদি বাড়িতে ডিম অমলেট বানিয়ে খান, খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, এই সম্পূর্ণ রেসিপিটা লো ফ্লেমে বানাচ্ছি, আর হচ্ছে এই রেসিপিটা আপনারা ভাত রুটি মুড়ি সবের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। এবার আমি খুন্তি দিয়ে উল্টে নেব। এভাবে উল্টে নিচ্ছি রেসিপিটা। খুবই অল্প টাইমে চটজলদি বানিয়ে নিন এই রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি